রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল রহমান চেয়ারম্যানকে আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে ঢাকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেন তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ আওয়ামী লীগ সরকার, এখন দিশেহারা হয়ে তারা অমানবিকভাবে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুম সহ অব্যাহত গতিতে গ্রেফতার করার মাধ্যমে গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছে সরকার। আব্দুর রহমান চেয়ারম্যানকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাড়াইয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে আটক করে পুলিশ।